আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ফিলিং বা দাঁতের পুটিংয়ের এক্সপায়ার ডেট সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতে ফিলিং করালে তার ডেটটা কেমন থাকে, অর্থাৎ দাঁতে যে উপাদান দ্বারা ফিলিং করা হয়, এই উপাদান যে ফিলিং রয়েছে, এই ফিলিংয়ের এক্সপায়ার ডেট বা এটি কত বছর পর্যন্ত ভালো থাকে, এ বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, মূলত দাঁতে ফিলিং তখনই করতে হয় যখন দাঁতে এ ধরনের প্রাথমিক অবস্থায় গর্ত থাকে অথবা দাঁতের উপরে এ ধরনের ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটে, তখনই তা পরিষ্কার করে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, দাঁতের কয়েক ধরনের ফিলিং রয়েছে, রয়েছে কালার ম্যাচিং ফিলিং, রয়েছে এ ধরনের সিলভার ফিলিং, যেটিকে আমরা অ্যামালগাম ফিলিং বলে থাকি, এবং বিভিন্ন ধরনের ফিলিং রয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের যে প্রশ্ন ছিল তা হলো দাঁতের যে ফিলিংগুলো ব্যবহার করা হয় এর এক্সপায়ার ডেট কতদিন পর্যন্ত থাকে। ভিউয়ার্স, এই যে ফিলিংগুলো ব্যবহার করা হয় দাঁতে, এগুলো যখন দাঁতে সেটিং করে দেওয়া হয় তখন থেকে মূলত এর আর কোনো ধরনের এক্সপায়ার ডেট থাকে না। যদি কোনো দাঁতে কোনো ধরনের ফিলিং করা হয়, হোক সেটি আপনার এ ধরনের অ্যামালগাম বা কালো ফিলিং বা সিলভার কালারের ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং, এই ফিলিংগুলার দাঁতে লাগানোর পর থেকে কোনো ধরনের এক্সপায়ার ডেট নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই ফিলিংগুলো একবার করলে 15 থেকে 20 বছর পর্যন্ত, এমনকি যত দিন পর্যন্ত সে দাঁতটি স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত ফিলিংও স্থায়ী থাকবে। অর্থাৎ একবার ফিলিং করা হয়ে গেলে সেই ফিলিংয়ের কোনো এক্সপায়ার ডেট নাই। ভিউয়ার্স, এখানে দেখুন, একটি দাঁতে ফিলিং করা হয়েছে, দাঁতের উপরিভাগে গর্ত ছিল, সেখানে ফিলিং করে দেওয়া হয়েছে। তো এই ফিলিংটি যদি কখনো ক্ষয় হয়ে যায়, ঘর্ষণজনিত কারণে ক্ষয় হয়ে যায়, সেটি অন্য ব্যাপার যে সেটি ক্ষয় হয়ে গেছে, বা এ ধরনের ফিলিং যদি কখনো দাঁত থেকে উঠে যায় সেটিও আপনার পুনরায় করিয়ে নেওয়া যাবে। কিন্তু এই ফিলিংটি আপনি যদি এভাবে সারা বছর সারা জীবনও থাকে তাহলে এই ফিলিংয়ের কোনো ধরনের এক্সপায়ার ডেট নাই। তবে ফিলিং যদি কখনো ক্ষয় হয়ে যায় অতিরিক্ত বা উঠে যায় ভেঙে যায়, সেক্ষেত্রে আপনাকে আবারও করিয়ে নিতে হবে। মূলত দাঁতের ফিলিংয়ের কোনো ধরনের এক্সপায়ার ডেট নেই। তো ভিউয়ার্স, এখানে যে ফিলিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিলিংয়েও কোনো ধরনের এক্সপায়ার ডেট নেই, এটিকে আমরা অ্যামালগাম ফিলিং বা সিলভার ফিলিং বলে থাকি। এই ফিলিংগুলো সাধারণত দাঁতের ভিতরের দিকে যে দাঁতগুলো থাকে সেই দাঁতে এ ধরনের সিলভার বা অ্যামালগাম ফিলিংগুলো বেশি করা হয়ে থাকে। তো এই ফিলিংয়েরও কোনো ধরনের এক্সপায়ার ডেট নাই। যদি কখনো ফিলিং কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সেটি চেঞ্জ করে নেওয়া ভালো। কিন্তু যারা জানতে চেয়েছেন যে একবার ফিলিং করালে সেটি কতদিন পর্যন্ত ভালো থাকবে, সেটি আসলে দাঁতের উপর নির্ভর করে, দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে যে কতদিনের পর্যন্ত সেটি স্থায়ী থাকতে পারে। যদি এমন দাঁতের মধ্যবর্তী স্থানে ফিলিং করা হয় তবে সেটি সারা জীবন পর্যন্ত ভালো থাকে, কিন্তু যদি একটি পাশে হয়ে থাকে তবে সেটি তাড়াতাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি দাঁতের ফিলিংয়ের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বা এই ফিলিং করালে তার কোনো, এই ফিলিং হোক অথবা কালার ম্যাচিং ফিলিং হোক, তার কোনো এক্সপায়ার ডেট নাই। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।